কৈলাসহরের বিজেপি দলের কর্মী মনোজ কুমার দে কর্তৃক চিট ফান্ডের মাধ্যমে গরিব অংশের প্রতারিত মহিলাদের নিয়ে কৈলাসহরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে অনুগুটির জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেস দলের এক প্রতিনিধি দল প্রতারিত মহিলাদের নিয়ে কৈলাসহরে থানার ওসি পার্থ মুন্ডার সঙ্গে দেখা করে ওসি পার্থ মুন্ডার সামনে গিয়ে প্রতারিত মহিলারা দাবি করে মনোজ দেবকে কেন গ্রেপ্তার করা হল না এবং মনোজ দেব আদালত থেকে অগ্রিম জামিন নেওয়ার সময় পুলিশ কেন বাধা দিল না এরকম বিভিন্ন প্রশ্ন প্রতারিত মহিলা ওসি পার্থ মুন্ডা ওসিটাকে করলে ওসি কোন প্রশ্নেরই সদ উত্তর দিতে পারেননি উল্টো ওসি পার্থ প্রতারিত মহিলাদের এবং কংগ্রেস নেতাদের যেসব কথা বলেছেন তাতে বিজেপি দলের কর্মী মনোজ কুমারদের সাথে ওসি পার্থ মন্ডার যে গোপন যোগ সাজস্য তার স্পষ্ট প্রমাণ মেলে ওসি পার্থ মন্ডা প্রতারিত মহিলাদের বলে যে আপনারা সবাই মনোজকে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই কিংবা মনোজকে টাকা দেওয়ার সময় কোনো ধরনের রিসিভ কপি রাখেননি এবং আপনারা পুলিশকে এরকম কোনো প্রমাণ আজ অবধি দেখাতেও পারেননি এই কথা কথা শুনে প্রতারিত মহিলারা বলেন গত অক্টোবর মাসে কৈলাসহর থানায় ছেষট্টি নম্বরের জামিন অযোগ্য যে মামলা মনুজের বিরুদ্ধে করা হয়েছিল তখন পুলিশ মনোজকে গ্রেপ্তার না করে থানার মধ্যে ওসির সামনে মনোজ লিখিত দিয়ে জানিয়েছিল সবার টাকা সে এক মাসের মধ্যে ফিরিয়ে দেবে তাতে কি প্রমাণ হয় না যে মনোজ মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছিল ওসি পার্থ মুন্ডাকে প্রতারিত মহিলারা এই কথা বলতে ওসি পার্থ মুন্ডা আরেক নতুন ফর্মুলা আবিষ্কার করলেন ওসি পার্থ মুন্ডা প্রতারিত মহিলাদের এবং কংগ্রেস নেতাদের বলেন যেহেতু মনোজ আদালত জামিনে মুক্ত রয়েছে এবং মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে তাই আদালতে গিয়ে হলফনামা করে অর্থাৎ এবিটিবিট করে নতুন করে মনোজের বিরুদ্ধে শহর থানায় আরেকটি মামলা করার জন্য তাহলে মনোজের বিরুদ্ধে কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে প্রতারিত মহিলারা তাতেও রাজি হয় এবং প্রতারিত মহিলারা বলেন এরপরও যদি পুলিশ খুব শীঘ্রই কোন ধরনের ভূমিকা না নেয় তাহলে প্রতারিত মহিলারা সবাই মিলে মনোজের বাড়িতে গিয়ে মনোজের বাড়িঘর ভাঙচুর করে মনোজকে মারধর করে পুলিশের হাতে তুলে দেবেন আমরা টাকা দিতে লাগবো কারণ যত কাস্টমার আছে সবাই আমরা ধরতেছে নিয়ে আমরা তো সবার কাছ থেকে কালেকশন করছি করিয়া আনি তারই নির্মলার উপরেই আমরা অভিষ্ঠা আছি এখানে আনি তার আমরা দিছি যেরকম পাবলিকে আমরা টাকাটা দিছে কোনো রিসিপ্ট নাই তার কাছেও আমরা দিছি এইভাবেই যেরকম সে চালাইছি আমরা এইভাবেই আমরা চলছি কয়েকটা কিস্তি সব জায়গা দিছে বিশ্বাস জিনিসটা আনছে আনার পরে ডাউনলাইনে যত লোক ঢুকছে সবাই টাকায় মারি দিছে মারিয়াতে হয় বাগাত আসলো আজকে কালকে দিদি দিতাছি তারিখ দিল রে আমরা ফোন করতেছি স্যার এই জায়গাতে পাইছে না কালেকশন জায়গাতে না সব কাস্টমারে তো ফোন করতেসে কয় না দিদি দিয়া দি কালকে দিয়া দিয়ে এরকম তারা এখন তারা এখন বন্ধুটা চালাই দিত বিকালবেলায় আমরা দিতে নাম কি বন্ধু

তো এখন আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন এখন আমরা টাকাটা দিতে হইবে আবার আমরা মামলা করব আবার আমরা যত লোক আছি সবাই একজন একজন করি আবার কেস করব তার নামে সবাই কিন্তু টাকা সেই দিতেই লাগবে তো প্রথম যখন মামলা করছেন এখন পর্যন্ত টাকা পাইছেন না এখন যদি আবার মামলা করার পরে টাকা না পান না আমরা ছাড়তাম না তারে তার বাড়িঘর ভাঙিয়ে দেব বাড়িঘর ভাঙচুর করব যা করতে চাই আমরা করতে করতে বাধ্য হইমু মনোজের মিথ্যে প্রলোভনের ভাঁদে পড়ে প্রতারিত মহিলারা সর্বস্ব হারিয়ে বিজেপি সিপিআইএম দলের নেতাদের কাছে গিয়ে কোনো ধরনের ভরসা না পেয়ে কংগ্রেস দলের নেতাদের কাছে এসে আন্দোলনে নেমে প্রতারিত মহিলাদের চোখে কিছুটা স্বস্তি দেখা যায় প্রতারিত মহিলাদের মাধ্যমে কয়লা শহরে যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে এটা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন তবে ক্ষেত্রে পুরো দায়ী থাকবে শহর থানার পুলিশ এবং ওসি পার্থ মুন্ডা কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিনই প্রকাশ্যে বলে আসছেন যে দু সালের আগে চিটফান্ডের মাধ্যমে যারা প্রতারিত হয়েছিলেন তাদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং চিটফান্ডের সাথে যে বা যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম ঘোষণার পরও কয়লা শহর থানার ওসি পার্থ মুন্ডা কীভাবে চিটফান্ডের পাণ্ডার সাথে জড়িত থাকেন শহরের বিজেপি দলের নেতাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার বিরুদ্ধে কোন অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে ওসি পার্থ মুন্ডা এরকম কাজ করে যাচ্ছেন তা কয়লা শহরের শহরবাসীরা বুঝতে পারছেন না এবং শহরে শহরবাসীরা এও জানতে চাইছেন যে রাজ্যের স্বরাষ্ট্র দফতর কি ওসি পার্থ মুন্ডার বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ কি নেবে গত অক্টোবর মাসে বিজেপি দলের কর্মী চিটফান্ডের পাণ্ডা মনোজের বিরুদ্ধে কৈলাসহরের থানায় মামলা হবার পর কৈলাসহরের থানার পুলিশ কিংবা ওসি পার্থ মুন্ডা যদি সঠিক আইনি সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম হতো না কৈলাসড়ে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক বীরজে সিনহা চিটফান্ডের বিষয়ে প্রকাশে বলেছেন যে ওসি মুন্ডা সরাসরি এই চিটফান্ডের পাণ্ডা মনোজের সাথে জড়িত এবং মোটা টাকা পেয়েছেন ওসি পার্থ পার্থও জানান যে প্রতারিত মহিলারা যতদিন পর্যন্ত ন্যায্য বিচার পাচ্ছেন না এবং টাকা ফেরত পাচ্ছেন না তা ততদিন অবধি ওসি পার্থ মুন্ডা এবং প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে তবে চিটফান্ড ইস্যুতে আগামীতে কৈলাসোর রাজনৈতিক উত্তাপ চরমে উঠবে এটা একেবারেই নিশ্চিত